এই যে আমার লক্ষ্মী পিকামণি, ও যখন মা হয় তখন আমার কাছেও আসে না, ওর পাপার কাছেও যায় না, বিছানায়ও থাকে না, মানে 24 আওয়ার্স সে তার পুচুগুলাকে আদর করবে। সারাক্ষণ তাদের ক্লিন করাবে, তুতু খাওয়াবে, কত কী যে করবে আমার পিকামণি। সে বাচ্চাদের এত আদর করে। আর দেখুন, বাচ্চাগুলো কিন্তু মাত্র 6 বা 7 দিনের ছিল, তখনকার ভিডিও এটা, একদম ছোট। ওই যে টুকুশমণি কাছে যেতেও ভয় পেত, তো 6-7 দিন বা 10 দিন হবে এরকম দিনের ভিডিও এটা, বাচ্চাদের চোখও ফোটে নাই। আর পিকামণি সারাক্ষণ তাদের পিপটি করায় দিয়া, ক্লিন করে দিয়ে। আমার পিকামণি নিজে এমনিতেই ক্লিন, আপনারা হয়তো খেয়াল করেছেন, পিকামণি এখন সারাক্ষণই বারে বারে ঘুরে ম্যাক্সিমাম সময় শুধু রেস্ট আর খাওয়া, সে সময় আমার কাছে আসে ও, আর বাকিটা সময় কিন্তু ও বাইরে থাকে। বাট ওর গায়ে কোনো দিন একটা আপনি মাটিও দেখবেন না, বালিও দেখবেন না, ও এত ক্লিন। টুকুশকে কিন্তু আমার ক্লিন করে দিতে হয় রেগুলার, বাট পিকাচুকে রেগুলার ক্লিন না করলেও হয়। আর এই গোল্লা গোল্লা বাচ্চাগুলোকে দেখলে একবারে রসগোল্লার মতো লাগে, শুধু খেয়ে ফেলতে মন চায় আমার। কী যে কিউট, মাশাআল্লাহ, চুমু দিতে মন চায় ওদেরকে। আর এই যে টুকুশরানি, যদি সাদা সাদা দুইটা হাত দেখতে পারছেন, ওই হাত দুইটাই কিন্তু ওই যে তুকুলানির, ওই যে মার কাছে আসার একটু ধান্দা করছে কিন্তু ভয় পায়। পরে আর আমি কী করব, আমি হচ্ছে ওকে একটু হেল্প করলাম যা। তো মাও হচ্ছে সন্দিহান যে টুকুশ তো প্রথম দিকে দেখতে পারতো না, বমি করতো, ওদেরকে দেখলে হিস হিস করতো, ফসফস করতো, গন্ধ নিত, কাছে যেত না। তো তারপর যখন মানে 8-9 দিন হয়ে গেল, তখন হচ্ছে টুকুশ আস্তে আস্তে এই যে যে এই যে এভাবে নাড়াচাড়া করে দেখতো আর চেটে দিত হালকা হালকা করে, তখনও বুঝেছিল যে এটা আসলে ওদের, ওর হচ্ছে ভাই বোন বা এটা ওদেরই। দেখুন, আর পিকাচু কামড়ে যেন না দেয়, হাত দিয়ে কেমন করে ইশারা দিত যে এই খবরদার, বাবুদের যেন কোনো ক্ষতি না হয়। ওই যে পিকাচু একদম টায়ার্ড হয়ে যেত, কারণ সারাটা ক্ষণ আদর করতো বাবুদেরকে, সারাটা ক্ষণ। তো নিজের হচ্ছে রেস্ট নেওয়ার সময় থাকতো না পিকাচুর। তো টুকুশ দেখুন আস্তে আস্তে কিন্তু ওদেরকে একটু একটু ভালোবাসতেছে, এটা কিন্তু ভালো লাগছিল আমার। তো আমি চাচ্ছিলাম ওদের কাছে মিশুক, ওর কাছে থাকুক, তাহলে ও আস্তে আস্তে কিন্তু টুকুশ হচ্ছে ওদেরকে নিয়ে এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আর মামনি তখনই ওই যে একটা থাপ্পড় দিয়ে হিচিচ করে বের করে দিতে যাই, প্যাদব তুই এমন করিস, ওরা ছোট্ট ছোট্ট বাবু না। তো এই যে পিকামণি বলে বাবা, মা হাত দিলে কিছুই বলতো না, মানে আমি হাত দিলে, ওদেরকে আদর করলে, কোলে নিলে কিছুই বলতো না, বাট হচ্ছে টুকুশ আসলে এরকম করতো। তো পিকাচুর যখন প্রথম বাচ্চা হয় টুকুশরা, তখন 3টা বোন হয়েছিল টুকুশরা, তো তখন হচ্ছে টুকুশদেরকে আমি যদি আমার কাছে নিয়ে আসতাম ছোট, আর পিকাচু কখনোই রাখতো না, ও হচ্ছে মুখে করে নিয়ে কার্টুনের মধ্যে চলে যেত। বাট এই যে সেকেন্ড বেবিগুলো যখন হলো পিকাচুর, তখন আমি কাছে নিয়ে আসলে বা আদর করলে তেমন কিছুই বলতো না, কারণ সে বুঝতে পেরেছিল যে আমার মাম্মার কাছে আমার বাবুগুলা সেফ, কোনো সমস্যা নাই। তো কেউ যেন ভাববেন না এটা এখনকার ভিডিও, এটা 2023 সালে সেপ্টেম্বরের ভিডিও, তখনকার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।